ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স ফিরে এলাম লাস্ট এপিসোডের পরে লাস্ট এপিসোডে আমরা কথা বলেছিলাম বুটিস্টা ফোর এর বাটন বাটন গ্রুপ এবং ব্যাজ নিয়ে এই এপিসোডে আমরা কথা বলতে যাচ্ছি বুটি স্টাফ আরও কিছু কম্পোনেন্ট নিয়ে যেগুলো খুব বেশি বোঝার মতো কিছু নেই করে দেখানোর মতো কিছু নেই কিন্তু প্রয়োজনীয় সেই বিষয়গুলোই আমরা কিছু এক্সপ্লোর করব আজকে দুই থেকে তিনটা হয়তো এক্সপ্লোর করব আর বাকিগুলো পরের ভিডিওতে এক্সপ্লোর করব। ওকে ফার্স্ট অফ অল ডকুমেন্টেশনে যান এবং কম্পোনেন্টসে যাইতে হবে আমাদেরকে যাওয়ার পরে এই যে এখান থেকে দেখবেন যে প্রথমেই আছে অ্যালার্টস এবং প্রথমেই ডকুমেন্টেশন ওপেন করলে এটাই প্রথমে আসে তো অ্যালার্টস ব্যাপারটা কি অ্যালার্টস ব্যাপারটা হচ্ছে অনেকটা টোস্ট মেসেজের মতো যেমন অ্যান্ড্রয়েড ফোনে দেখবেন যে অনেক সময় কিছু একটা করলে নিচের থেকে একটা মেসেজ পপা হয় বা কিছু একটা অ্যালার্ট আপনাকে করে কোনো না কোনোভাবে তো এই অ্যালার্ট মেসেজটা যদি আপনি ওয়েবে দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে বুটস্ট্যাপের মাধ্যমে আপনি সেটা দিতে পারবেন অ্যালার্ট ক্লাসটা ব্যবহার করে সাপোজ আপনি লগ ইন করলেন লগ ইন সাকসেসফুল মেসেজ দেখালো অ্যালার্ট মেসেজ এরকম আপনি লগ ইনটা ফেল করলেন পাসওয়ার্ডটা মিস্টেক হলো আপনি আপনাকে একটা অ্যালার্ট মেসেজ দেখালো আপনি রেজিস্ট্রেশন করতে গেছেন কোনো একটা ইরোড হলো তখন আপনাকে একটা অ্যালার্ট মেসেজ দেখালো কি ভুল হচ্ছে বা কোনো কিছু সঠিক না বা অন্য যে কোনো কিছু হতে পারে অন্য যে কোনো কিছু হতে পারে আপনার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো আপনি একটা সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট বানাচ্ছেন আপনার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো সেটা একটা নোটিফিকেশন আকারে এভাবে দেখাতে পারে আমি বলছি না এভাবেই দেখাবে দেখাতে পারে সো অনেক কাজে আপনারা অ্যালার্ট ব্যবহার করতে পারেন আর অ্যালার্ট ব্যবহার করা খুবই সহজ এর জন্য আপনাকে জাস্ট একটা ডিভ নিতে হবে যার ক্লাস দিতে হবে অ্যালার্ট এবং অ্যালার্ট প্রাইমারি অ্যাকচুয়ালি অ্যালার্ট প্রাইমারি না অ্যালার্ট প্রাইমারি হতে পারে অ্যালার্ট সাকসেস হতে পারে অ্যালার্ট সেকেন্ডারি হতে পারে অ্যালার্ট ওয়ার্নিং হতে পারে অ্যালার্ট ডেন্সার হতে পারে অ্যালার্ট ইম্পো হতে পারে অ্যালার্ট ডার্ক হতে পারে যে কোনো কিছু হতে পারে যতগুলো ক্লাস যতগুলো ক্লাস নেম বুড স্টার্পে আসে কালারের জন্য সবগুলো ক্লাস আপনি ব্যবহার করতে পারবেন অ্যালার্টের সাথে অ্যালার্ট প্রথমে আপনাকে অ্যালার্ট ব্যবহার করতেই হবে অ্যালার্ট দেওয়ার জন্য আর তারপরে অ্যালার্টের কালার কোডটা দ্যাটস করটা তারপরে আর এক্সট্রা করে বলতে হবে না দিস ইজ অ্যালার্ট টেক্সট আর কিছু বলতে হবে না ওকে এটা হচ্ছে অ্যালার্ট আর এখানে কালারগুলো বলে দেওয়া আছে জাস্ট কালারগুলো বলে দেওয়া আছে আমি যেটা বললাম একটু আগেই সেটাই আর অ্যাডিশনাল কন্টেন্টের ভেতরে যে আপনি আরো একটু কাজ করতে পারবেন যেমন ইচ্ছা করলে আপনি এর ভেতরে অ্যালার্ট হেডিং দিতে পারবেন তারপরে নর্মাল পিট্যাক দিতে পারবেন ইচ্ছা করলে আপনি সব কিছুই পারবেন এই যে এখানে আমরা যেমন একটা ডিভের ভেতরে একটা নিয়ে দেখাইছিলাম আপনি সেটা না করে অনেক একটু বড় সড়ো করে বড় সড়ো একটা মেসেজ দিতে পারবেন কোনো সমস্যা নেই হেডিং দিতে পারবেন নিজের মন মতো কন্টেন্ট দিতে পারবেন বাটনও দিতে পারবেন যা খুশি তাই দিতে পারবেন রকম কোনো প্রবলেম নেই ওকে এটা গেল একটা কনসেপ্ট অ্যালার্ট এরপরে আসি ব্রেড ক্র্যাম্প ব্রেড ক্র্যাম্প ব্যাপারটা কি ব্রেড ক্রাম্প আপনারা অনেক ওয়েবসাইট ভিজিট করলে দেখবেন যে ওই যতগুলো ওয়েবসাইট ভিতরে ভিতরে যাওয়া হয়েছে যতগুলো সাবজেক্ট যাওয়া হয়েছে সব কিছু এখানে দেখায় যেমন এখানে ব্যাক আসবো যেমন সাপোজ এটা বোঝাচ্ছে যে আমরা ডেটার ভেতরে আসি তো ডেটার বাইরে আসছে কে ডেটা ডেটাটার প্যারেন্ট এলিমেন্ট কে প্যারেন্ট ডিরেক্টরি কে লাইব্রেরি প্যারেন্ট ডিরেক্টরি কে হোম এরকম হয়তো আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন তো যদি আপনার এরকম একটা কিছু শো করার ইচ্ছা হয় তাহলে আপনারা ব্রেড ক্র্যাম্প ব্যবহার করতে পারবেন বুডি স্টার্পের এবং এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এক্সাম্পলটা দেখলেই আপনারা খুব সহজেই ব্রেড ক্র্যাম্প ব্যবহার করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই ওকে আর এটা জাস্ট কিভাবে করতে হবে একটা অর্ডার লিস্ট নিতে হবে এবং অর্ডার লিস্ট নেওয়ার পরে তার ভিতরে এলআই 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 বলে জাস্ট ব্রেড ক্রাম আইটেম দিয়ে দিতে হবে অর্ডার লিস্টের ক্লাস দিতে হবে ব্রেড ক্রাম এবং অর্ডার লিস্টের ভেতরে যে এলআই গুলো থাকবে সেগুলোর ক্লাস দিতে হবে হচ্ছে ব্রেড ক্রাম আইটেম নাথিং এলস শেষ আর কিছু করা লাগবে না এরপরে আমরা চলে যাই নিচের দিকে বাকিগুলো আমরা সব কভার করে ফেলেছি পপ আওয়ার্স পপ ব্যাপারটা কি পপআপসটা হচ্ছে যখন আপনি কোনো কিছু ক্লিক করবেন এটা মেনলি আইওএস এর একটা ফিচার আপনি যখন কোনো কিছু ক্লিক করবেন সাপোজ এখানে ক্লিক করবেন এই যে দেখুন একটা পপআপ আর দিচ্ছে যেটা আসলেই আমাদের কোনো প্রয়োজন নেই কারণ আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে কি ব্যবহার করি টুল টিপস সো আমাদের এটার কোনো প্রয়োজন নেই তারপরেও যদি আপনার ইউজ করতে ইচ্ছা করে এখানে দেখুন বলা আছে কিভাবে সেটা করতে হবে ওকে খুব সহজেই দুটো এক্সাম্পল দেওয়া আছে খুব সুন্দর সুন্দর এক্সাম্পল দেওয়া আছে আপনি জাস্ট একটু দেখে নেবেন তাহলেই হয়ে গেল আর এখানে বলার মতো কিছু নেই আর এই যে কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা কন্ট্রোল করবেন মেনলি এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করতে হয় তো সব কিছু এখানে বলা আছে অ্যান্ড ফাইনালি সবগুলোই আজকে কভার করে দিই সেটা হচ্ছে প্রগ্রেস বার বার কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস কতটুকু প্রগ্রেস হয়েছে যদিও আপনি এটা কিন্তু কন্ট্রোল করবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে ওকে আপনি যদি আপনার ওয়েবসাইটে প্রগ্রেস বার তৈরি করেন তাহলে সেটা আপনাকে কন্ট্রোল করতে হবে অবশ্যই জাভাস্ক্রিপ্ট দিয়ে কারণ এটার জন্য প্রোগ্রামিং লাগে কিন্তু ডিজাইনটা কেমন হবে সেটা আপনি সহজেই বলতে পারেন মাধ্যমে জাস্ট প্রথমে একটা ডিপ নিতে হবে যার ক্লাস দিতে হবে প্রোগ্রেস এবং তার ভিতরে আরেকটা ডিপ নিতে হবে যার দিতে ক্লাস দিতে হবে হচ্ছে প্রোগ্রেস বার এই তো দ্যাটস অল ও আর আর দুইটা ইয়ে আছে সেটা হচ্ছে এরিয়া ভ্যালু নাও এরিয়া ভ্যালু মিনিমাম এবং এরিয়া ভ্যালু ম্যাক্সিমাম এই তিনটে অ্যাট্রিবিউটের মাধ্যমে কিন্তু আপনারা সব খুব সহজেই পজিশনটা কন্ট্রোল করতে পারবেন এতে দেখুন এখন আছে হচ্ছে এরিয়া ভ্যালু নাও মানে কোনো কিছুই নেই তারপরে দেখবেন টোয়েন্টি আছে ঠিক আছে আচ্ছা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এইগুলো কন্ট্রোল করার জন্য কিন্তু আবার আপনার জাভাই স্ক্রিপ্টেরও অপশন দেওয়া আছে হয়তো নিচে আমি না জাভাই স্কিপ্টের তেমন কোনো কিছু দেওয়া নাই আর কতগুলো ব্যবহার করতে পারবেন সব কিছু কি কী স্টাইলের ব্যবহার করতে পারবেন সব কিছু এখানে দেওয়া আছে বাট যদি প্রয়োজন হয় তাহলে এটা ব্যবহার করবেন ওকে এরপরে চলে যাই স্ক্রল স্পাইতে স্ক্রল স্পাই ব্যাপারটা কি আচ্ছা যখন এই যে সাপোজ আপনি নিচের দিকে চলে যাচ্ছেন এই যে দেখুন নিচের দিকে যাচ্ছেন না লিঙ্কটা চেঞ্জ হচ্ছে অটোমেটিক্যালি ওকে এটা হচ্ছে স্কোল স্পাইয়ের মাধ্যমে করা হয় আর এটা কিন্তু খুব বেশি জটিল কিছু না জাস্ট একটা ন্যাপবার উপরে দেওয়া হয়েছে ন্যাপবার ব্র্যান্ডেন্ড যা যা দেওয়া লাগে সব কিছুই দেওয়া হয়েছে জাস্ট আইডি বলে দেওয়া হয়েছে এই যে দেখুন এই স্টেপের ক্ষেত্রে আমরা জাস্ট বলেছি আইডি ওকে নাথিং এলস আর কিচ্ছু করার নাই এখানে আর স্ক্রোলিং এর জন্য আমাদের এখানে বলা হয়েছে যে কখন কোনটা স্কোল স্পাই ডেটা স্পাই স্ক্রোল ডেটা স্পাই স্ক্রোল করা হয়েছে এবং টার্গেট দেওয়া হয়েছে এই যে ন্যাপবারটাকে যে ন্যাপবার আইডি দেওয়া হয়েছিল সেই আইডিটাই এখানে টার্গেট খুব বেশি জটিল কিছু না এই কোড আপনারা যদি পুরোটা দেখে থাকেন তাহলে আপনারা নিজেরাই বুঝবেন এই যে এখানে আরেকটা আছে দেখুন এক্সাম্পল এই যে দেখুন কি মজার না এটা স্ক্রোল স্পাই এর কাজ এবং স্ক্রোলস্পাই নিয়ে ভালোভাবে কাজ করার জন্য এখানে কিন্তু খুব বেসিকভাবে আছে খুবই বেসিকভাবে ভালোভাবে কাজ করার জন্য লট অফ লাগেন্স

যাই হোক এখানে কোনটা ব্যবহার করবেন কোথায় কোনটা বসাবেন কোন দিকে বসালে ভালো হয় সবকিছু আপনারা জানেন আমার এখানে বলার কিছু নেই এখানে ক্লাস দিয়ে দিবেন হচ্ছে বিটিএন প্রাইমারি এটা তো বাটনের আর এখানে হচ্ছে যে ডেটা প্লেসমেন্টটা আপনাকে বলতে হবে একটা বলতে হবে ডেটা টুগেল টুলটিপ আর দ্বিতীয়ত বলতে হবে ডাটা প্লেসমেন্ট রাইট টাইটেলে হচ্ছে আপনারা টুল টিপটা দিয়ে দিতে হবে দ্যাটস অল এই তিনটা যেটা ব্যবহার করতে হবে তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে তাহলে আপনারা টুল টিপ ব্যবহার করতে পারবেন আর এখানে কিছু ইউজেস দেওয়া আছে বিভিন্ন অপশনস দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেবেন এখানে বলার মতো তেমন কিছু নেই যেগুলো আপনাদেরকে আমি বোঝাবো হাতে ধরে শেখাইতে হবে বোঝাইতে হবে এগুলো এরকম কিছু নেই ওকে মেইন মেইন কনসেপ্ট ऑलरेडी আমরা কভার করে ফেলেছি আর এডিশনাল কিছু কনসেপ্ট আমাদের বাকি আছে যেমন কি ধরনের কনসেপ্ট বাকি বাকি আছে আছে বড় যেই কনসেপ্টটা সেটা হচ্ছে ইউটিলিটিস আপনারা অনেক সময় খেয়াল করে থাকবেন আমি কখনো ফ্লেক্স ব্যবহার করেছি ডিফ্লেক্স কখনো আমরা ব্যবহার করেছি এম রাইট এম আর অটো কখনো এম এল অটো কখনো ব্যবহার করেছি পিওয়াই পিও জিরো পিএক্স এগুলো অনেক কিছু ব্যবহার করেছি এবং আপনাদেরকে বলেছি যে এটার এটাকে কাজ কিন্তু ডিটেলসে কখনো যাওয়া হয়নি এই ডিটেলসে যাওয়ার জন্য যে সেকশনটা আসে সেটা হচ্ছে ইউটিলিটিস এবং পরের দুই থেকে তিনটা ভিডিও আমি ব্যয় করব শুধুমাত্র ইউটিলিটিসের ওপরে জাস্ট প্রথম ভিডিওতে আমরা কথা বলবো ফ্লেক্স নিয়ে অর্থাৎ এর পরের ভিডিও হবে হচ্ছে ফ্লেক্স আর ইউটিলিটি সেকশনটা কভার করার পরেই আমরা কি করব আমরা প্রজেক্টে চলে যাব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই